জাপানের বিখ্যাত একটা ব্র্যান্ড, কোচিন ব্র্যান্ড। আপনারা চাইলে গুগল করলে দেখতে পারবেন, বুঝতে পারবেন যে 3 ইঞ্চিটা কত বড় এবং কত স্পিডে পানি এটাকে তুলতে পারবে। আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। আমার সামনে আজকে যে মেশিনটা দেখছেন এটা পেট্রোল চালিত ওয়াটার পাম্প, তবে এটা হচ্ছে জাপানি ব্র্যান্ডের, একদম মেড ইন জাপান, অরিজিনাল জাপানি এই ইঞ্জিন। আপনারা দেখতে পাচ্ছেন যে কোশিন ব্র্যান্ড লেখা আছে, জাপানের বিখ্যাত একটা ব্র্যান্ড, কোশিন ব্র্যান্ড। আপনারা চাইলে গুগল করলে দেখতে পারবেন। এটা হচ্ছে রবিন, একটা এর মডেলের নাম হচ্ছে রবিন, এটা খোদাই করা লেখা আছে রবিন। এবং এটা হচ্ছে UI20 হচ্ছে এর মডেল নাম্বার, আপনারা চাইলে গুগল করে এর বিস্তারিত দেখতে পারবেন। এর আগে যেটা দেখেছিলেন ওটা 2 ইঞ্চি ছিল, এটা হচ্ছে 3 ইঞ্চি। এটা সর্বোচ্চ প্রায় দেখা যায় যে 1000 লিটার পার মিনিটে এটা ডেলিভারি করতে পারবে। এটারও আগেরটার মতো ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে আপনার 4 লিটারের মতো, আর 1 লিটারে প্রায় 1 ঘন্টা চলবে। এবং এটাতেও মোবিল আপনি 600 গ্রাম ব্যবহার করতে পারবেন। এখানে মোবিলের জায়গা দেওয়া আছে এবং এখানে অন অফ সুইচ আছে আগেরটার মতো, এটাও ট্রেনে স্টার্ট দিতে হবে। এইগুলো হচ্ছে মোটরসাইকেল ইঞ্জিন, যে কোনো ছোটোখাটো কোনো সমস্যা হলে আপনারা এটা মেকার দিয়েও ঠিক করতে পারবেন, অথবা আমাদের 1 বছর ওয়ারেন্টি দেওয়া থাকে, সেখানে ওয়ারেন্টি সার্ভিসে আপনারা ঠিক করে নিতে পারবেন। এবং এটার আপনার মাথাটা দেখলে বুঝতে পারবেন যে 3 ইঞ্চিটা কত বড় এবং কত স্পিডে পানি এটাকে তুলতে পারবে। এবং এর সামনে আপনারা এটা দেখতে পারবেন, এখানে খোদাই করা লেখা আছে যে মেড ইন জাপান। আপনারা এটা দেখে নেবেন আসলে মেড ইন জাপান কি না। এবং এখানে এর ক্যাপাসিটিগুলো দেয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন ওয়েট দেয়া আছে, এটা 30 কেজি ওয়েট। এটা যে কেউ দুইজন মিলে ধরে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। এটাও হচ্ছে 3600 RPM এটা চলে আর কি। এবং এখানে খোদাই করে কোশিন লেখা আছে। এবং এটা দেখতে পাচ্ছেন 3 ইঞ্চি হওয়ার কারণে আপনার যেখান থেকে পানিটা টানবে সেই জায়গাটা কত বড় এবং কত ভারী, তাহলে বুঝতেই পাচ্ছেন যে এটা আসলে কত শক্তিশালী। এবং জাপানি হওয়ার কারণে তো এটা নিঃসন্দেহে আপনারা নর্মালি 8-10 বছরেও এই মেশিনগুলো কিচ্ছু করতে পারবেন না। তার মানে একটা আপনি নিলেই অনায়াসে অনেকদিন একটা করে মেশিন আপনারা ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, যদি আরও এটার কিছু জানতে চান সেটা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে দেখতে পারেন, অথবা আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে জানতে পারবেন, এবং সারা বাংলাদেশ কুরিয়ারে নিতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।